মালিকে কেন আমাদের পেটে লাত্তি মারছে? আমরা অসহায় শ্রমিক সবাই, কেন আমাদের পেটে মালিকে লাত্তি মারছে? আমাদের পাওনা দর আমরা কিছু চাই না, আমরা গ্যাঞ্জাম করতে চাই না, আমরা গ্যাঞ্জাম করিও না, গ্যাঞ্জাম করতে চাই না। আমরা আজকে এত বছর ধরে চাকরি করি, অনেক লোক ছাঁটাই করছে, 1300 লোক ছিল, 1300-এর মধ্যে টিকছে অনেক 800 লোক, অনেক লোক ছাঁটাই করে, কোথায় কোথায় লোক ছাঁটাই করে, কোথায় কোথায় অত্যাচার করে, এরকম করে লোক ছাঁটাই করে দিছে। আমাকে পাওনা দানা দেয় না, আমাকে বেতন ঠিক মতো দিতে চায় না। আমরা অনেকবার এরকম আন্দোলন করা করছে, করে করে আমার বেতন না নাকছে, চুরির টাকা নেওয়া নাকছে, অনেক অত্যাচার করছে। তারপরও আমরা আসি যে তাকে একটু, আমাকে সাত লাখ কাজ আছে, এই কাজ অন্য ফ্যাক্টরিতে সর করছে, আমাকে কাজ দেয় নাই, এনে কাজ না করে 80 লাখ কাজ করে দেয়, 7 লাখ। অনেক জ্যাকেট করি, শার্ট করি, একসময় প্যান্ট করি, আমাকে অনেক কাজ হয়, যে কোনো সময় যে কোনো কাজ হয়, অনেক কাজই আমরা করি। জেকে বেশন একলা গ্রুপ, সে অনেক গার্মেন্টস বন্ধ করছে, এরকম শ্রমিকের পেটে লাগতে পারে। এই যাই এই বিল্ডিং এ সারা পাড়া। আমরা সবাই শ্রমিক ভাইরা মেঘলা গ্রুপ সিনহা গ্রুপে আমরা চাকরি করি। দীর্ঘ 2 বছর, আজকে 2 মাস ধরে আমরা বসা, আমাদের ফ্যাক্টরিতে কাজ নেই। সেক্ষেত্রে কাজ ছিল, মালিকে অন্য ফ্যাক্টরিতে ট্রান্সফার করে দিছে কাজ, আমাদেরকে 2 মাস ধরে বসিয়ে রাখছে। মালিকে আমাদেরকে নোটিশ দিয়েছে 20 তারিখ পর্যন্ত, সেক্ষেত্রে মালিকে 20 তারিখে বসে নাই। মালিকে আবার ঘুরে নোটিশ দিয়েছে 27 তারিখ পর্যন্ত, 27 তারিখও মালিকে আমাদের সাথে বসে নাই। মালিকে আবার নোটিশ দিয়েছে 5 তারিখ পর্যন্ত, মালিক আমাদের সাথে 5 তারিখে বসে নাই, ফ্যাক্টরি তালা মারা দিছে। আমরা 2 মাস ফ্যাক্টরিতে ছিলাম, কোনো ভাঙচুর করি নাই, কোনো মারধর করি নাই, আমরা ফ্যাক্টরিতে ছিলাম। আমাদের 5 তারিখে মালিকের সাথে বসার কথা, সেই ক্ষেত্রে মালিকে ফ্যাক্টরি তালা মেরে দিছে। আমাদের বেতন 3 তারিখে তালা মেরে দিছে, আমাদের পাওনা দাওনা বেতন কিছু না দিয়ে, আমাদের সাথে কথাবার্তা না বলে মালিক ফ্যাক্টরি তালা মেরে দিছে। আমাদের দাবি একটাই, আমাদের পাওনা দাওনা মালিকে কীভাবে বুঝিয়ে দিবে, মালিকে আমাদের সাথে বসতে হবে, মালিকে আমাদের সাথে কথাই বলে না, বসে না। তাহলে আমাদের দাবি কেন মালিকে মানছে না? আমরা যে এত বছর চাকরি করতেছি, মালিকে কেন আমাদের পেটে লাত্তি মারছে? আমরা অসহায় শ্রমিক সবাই, কেন আমাদের পেটে মালিকে লাত্তি মারছে? আমাদের একটাই দাবি, আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন ভাতা দিতেই হবে। চাকরি করি 17 বছর, গত আমরা বন্ধ করিনি, আমরা গত পরশু দিন, আমরা আজকে 2 মাস ধরে কাজ বসা, গত 3 মাস ধরে বেতন দেয় না, গত 2 মাস ধরে কাজ বসা, বলছে যে আজকে 5 তারিখে কাজ আমাদের পাওনা দাওনা দিব বলে আমাদের এতদিন কাজ করাইছে, কাজ করানোর পরে গতকালকে পরশু দিন আমরা ডিউটি করে গেছি 5টা পর্যন্ত। ডিউটি করে যাওয়ার পরে আজ কালকে সকালবেলা আসছি, এসে দেখি যে গেটে তালা মারা, গেট বন্ধ। তা আমরা কী করবো? আমরা রাস্তায় নামছি, আমরা আর কী করার আছে? আমাদের তো আর কিছু করার নেই। তার নামলাম, সাংবাদিক আসে না, পুলিশ নামছে, পুলিশ আমাদের রাস্তায় নামতে দেয় না, সাংবাদিক আসে, সাংবাদিকই আমাদেরকে জিজ্ঞেস করে না কী অবস্থা, কী বা কী যুদ্ধ না, তোমরা আন্দোলন করতে আসো, তারা আমাদেরকে কিছুই জিজ্ঞেস করে না, তারা ছবি তুলে দেয়। তারপর আমরা বলছি যে আমাদের পাওনা দেয়, আমরা কিছু চাই না, আমরা গ্যাঞ্জাম করতে চাই না, আমরা গ্যাঞ্জাম করিও না, গ্যাঞ্জাম করতে চাই না। আমরা আজকে এত বছর ধরে চাকরি করি, আমরা 3 মাসের বেতন দেয় না, 3 মাসের বেতন দেওয়া আমাদের পাওনা দেয় না, যা পাওনা আমাদের পাওনাটা দিয়ে দেখো, আমরা চলে যাই।